আমরা এসেছি মংপু কুইন অ্যান্ড ফ্যাক্টরি দেখতেই পাচ্ছেন, আর টিকের পাশেই রয়েছে রবীন্দ্র বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। মংপু জায়গাটির নাম। চলুন আমরা ভেতর দিকে যাই। রবীন্দ্র বাংলো, রবীন্দ্র ভবন, মংপু। গাড়িতে রেখে দিয়ে আসবে তো, টিকিট লাগবে না এখানে। আচ্ছা রাখো, হারাবে না। এটা একটি ক্যামেলিয়া গাছ, ক্যামেলিয়া। হ্যাঁ, গাছ বসাতে হয়। ওখানে জুতো খুলে ঢুকতে হবে, মাস্ক লাগছে। অসাধারণ সুন্দর এখানকার পরিবেশ। এই সেই রবীন্দ্র বাংলো, রবীন্দ্র ভবন। ভিতরে ঢুকতে গেলে প্রত্যেককে জুতো খুলে ঢুকতে হচ্ছে। চলুন আমরা ভিতরে যাই। না, কিছু দেখবে না। মংপু রবীন্দ্র ভবন। এখানটা সম্ভবত স্নানাগার টাইপের কিছু হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখার রয়েছে এখানে। Yeah.
রবীন্দ্রনাথের নিচের নিজের আঁকা কিছু ছবি সেগুলো সংগ্রহ করে রাখা হয়েছে এখানে। সমগ্র দেয়াল জুড়েই রয়েছে রবীন্দ্রনাথের নিজের অঙ্কিত ছবি। আমরা রয়েছি মংটু রবীন্দ্র ভবনে, এখানে রবীন্দ্রনাথ থাকতেন এবং ওনার নিজের আঁকা সমস্ত চিত্র রয়েছে এখানে সংগ্রহ করে রাখা। খুব সুন্দর এখানকার পরিবেশ, ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, আবার বাইরে এসেছি।